অল দাবা অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় অবশেষে শুরু হল উন্মুক্ত ফিডারেটেড টুর্নামেন্ট রাজধানী আগরতলা এনএসআরসিসিতে রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই টুর্নামেন্ট টুর্নামেন্ট হবে মোট নয় রাউন্ডের খেলা চলবে আগামী তেরোই এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্য এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও অংশ নেতা বারুরা মোট একশো জন খেলোয়াড় অংশ নিয়েছে এতে এই টুর্নামেন্টে রাজ্যে দাবারুরা তাদের আন্তর্জাতিককে রেটিং বৃদ্ধি করতে পারবে শুধু তাই নয় যাদের রেটিং নেই তারাও রেটিং পেতে পারে টুর্নামেন্টে আগামী তেরোই এপ্রিল টুর্নামেন্টের সমাপ্তি দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে পুরস্কার হিসেবে রয়েছে মোট প্রাইজ মানি তেত্রিশ হাজার টাকা সহ তেত্রিশটি ট্রফি এবং মেডেল প্রশংসাপত্র টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন ফিল্ডে অরবিটার অনুপম ভট্টাচার্য মূলত বিভিন্ন স্কুলের দাবাকে অন্তর্ভুক্ত করতে দাবারুদের উৎসাহ প্রদানে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানালেন রাজ্য দাবা সংস্থার সাধারণ সম্পাদক দীপক চেস ফর এভরি ওয়ান ফিডারেটেড চেস টুর্নামেন্ট নয় থেকে তেরো এপ্রিল আমাদের আগরতলাতে আমরা অনুষ্ঠিত করছি অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন সঙ্গে সহযোগিতা করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন এখানে আমরা ছাত্রছাত্রীদের বিশেষ করে এবং মানে প্রতিটা গ্রাসরুট লেভেলে আমরা যেন চেসটাকে অন্তর্ভুক্ত করতে পারি সেই জন্যে আমরা এখানে মিনিমাম দুশো টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি